বিকাশ বাহুলের আসন্ন সিনেমা গণপথ এতে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করবেন টাইগার শ্রফ। চরিত্রের প্রয়োজনে নিজেকে তৈরি করছেন তিনি। সিনেমাতে দুইটি গল্প একসঙ্গে থাকায় দুই নায়িকার প্রয়োজন, যাতে করে সিনেমার জন্য প্রথম পছন্দ করা হয় কৃতি শ্যাননকে এবং দ্বিতীয় নায়িকার জন্য মিডিয়া পাড়া থেকে সবখানেই শোনা যায় নোরা ফাতেহির নাম। তবে সম্প্রতি বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিকাশ বাহুলের সিনেমা থেকে বাদ পড়ছেন নোরা। ইতিমধ্যে সিনেমাটির পরিচালক তাদের নতুন নায়িকা খোঁজার সন্ধানে বের হয়েছেন। কৃতি শ্যাননকে সিনেমাটির দুই গল্পে দেখা গেলেও আরও একটি চরিত্রের জন্য নেওয়া হতে পারে কৃতি শ্যাননের বোন নুপুর শ্যাননকে। গণপথ সিনেমাটির জন্য অনেক আগে থেকেই নোরার সঙ্গে কথা বলে পাকাপোক্ত করে রেখেছিলেন পরিচালক। তবে নায়িকার পিআর এজেন্সি থেকে অতিরিক্ত মাত্রায় খবরটি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। অনেকটা শাস্তি দিতেই নাকি নোরাকে বাদ দিয়েছেন তারা। টান্তি সরোয়ার, সময় সংবাদ, ঢাকা।